প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে। প্রতিদিন এই পৃথিবীর উষ্ণতা বাড়ছে, প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে পৃথিবীর মানুষ। একটু শীতল থাকার চেষ্টায় কত কিছুই না করছে সাধারণ মানুষ। গ্রীষ্মের তাপদাহ থেকে বাঁচতে অভিনব পদ্ধতিতে নিজের প্রিয় গাড়িটিকে সাজালেন ভারতের আহমেদাবাদের বাসিন্দা সেজাল শাহ। কিন্তু যদি শোনেন গাড়ি ঠান্ডা রাখতে গরুর গোবর লেপে দিলেন নিজ গাড়িতে, তাহলে তো অবাক হতেই হয়। এমনই অবাক করা বিষয় জানবো আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। গরম থেকে রেহাই পেতে গোবরের এসি গাড়ি। গ্রীষ্মের দাবদাহ দিন দিন বেড়েই চলেছে, তীব্র এই গরম থেকে বাঁচতে কত কিছুই না করছি আমরা। কিন্তু এই গরম থেকে বাঁচতে অভিনব এক পন্থা খুঁজে বের করলেন ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা সেজাল শাহ, যা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। কলকাতার একটি দৈনিকের প্রতিবেদনে জানা গেছে, আহমেদাবাদের তাপমাত্রা এখন 45 ডিগ্রির ওপরে। তীব্র গরমে গাড়িতে যাতায়াতেও খুব কষ্ট, গাড়ির এয়ার কন্ডিশন এই গরমে কাজ করছে না। তাই আহমেদাবাদের বাসিন্দা সেজাল শাহ যাতায়াতের পথে নিজেদের আরামের কথা মাথায় রেখে নিজের গাড়ি গোবরের প্রলেপে মুড়ে ফেলেছেন। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই গাড়ির ছবি পোস্ট করেন রূপেশ গৌরাঙ্গ দাস নামে এক যুবক। আর সেই ছবিতে দেখা গেছে গোবরের প্রলেপে ঢাকা একটি বিলাসবহুল গাড়ি। নিজের পোস্টে রূপেশ লিখেছেন, গোবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার। ছবিটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে কিভাবে এই কাজটি করা হয়েছে তা জানতে আগ্রহ প্রকাশ করেন অনেকেই। কেউ আবার জিজ্ঞেস করেছেন, গোবরের কটি স্তর গাড়ি ঠান্ডা রাখতে সক্ষম? ইতিমধ্যে এই গাড়িটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল সাইটে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে। সেই সাথে কমেন্টস করে জানান আর কি কি পদ্ধতিতে গরম থেকে আরামে থাকা যেতে পারে। প্রতিদিন নিত্য নতুন ভিন্ন স্বাদের একটু আলাদা খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।